আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি আরবে প্রবাসীদের জন্য বড় সুযোগ, সৌদিতে 100 রিয়াল ফি দিয়ে আকামা বানানোর গোপন উপায়, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা যারা সৌদি আরবে বহু বছর ধরে কর্মরত আছেন বা সৌদি আরবে যারা সিনিয়র প্রবাসী অথবা মোটামুটি সৌদি আরবের সিস্টেম সম্পর্কে জানেন, তারা কম বেশি অবগত রয়েছেন যে সৌদি আরবে চার আমেলের যে মুয়াসাসা রয়েছে সেখানে প্রবাসীরা কিন্তু অত্যন্ত কম খরচে তাদের আকামা বানাতে পারে। জি, এই অত্যন্ত কম খরচটি হচ্ছে মাত্র 100 রিয়াল। 100 রিয়ালে আমাদের প্রবাসীরা প্রত্যেকেই আকামা বানাতে পারছে। কিন্তু বেশ কয়েক মাস ধরে বা এবছরে আমাদের প্রবাসীরা এই 100 রিয়ালে আকামা বানাতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছে। কিন্তু এই সমস্যা থেকেও সমাধানের উপায় রয়েছে এবং কিভাবে কি করতে হবে তা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করেছি। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সকলের সঙ্গে এটি শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা মক্তবা মেলে যারা চারজনের মুয়াসাসাতে আছেন, তাদের আকামা খরচ মানে 100 রিয়াল মক্তবা মেল রসুম আসবে। কিন্তু কিভাবে এই 100 রিয়াল মক্তবামাল রসুম দিয়ে আপনার আকামা বানাবেন সেটা নিয়ে অনেকেই সন্দেহে আছেন। দেখুন, আপনি যদি আপনার কফিলের আন্ডারে চারজনের মুয়াসাসাতে শুধুমাত্র 1 থেকে 2 জন থাকেন, তাহলে আপনার 100 রিয়াল করে মক্তবামাল রসুম দিয়ে আকামা বানাতে পারবেন। আগে যারা 4 জন ছিল তাদের ক্ষেত্রে এটা হতো, কিন্তু নতুন করে দেখা যাচ্ছে যারা 4 জনের মুয়াসাসাতে আছেন তাদের 2 জনের আকামা ফি আসতেছে 100 রিয়াল করে এবং বাকি যারা 2 জন আছে তাদের আসছে 8400 রিয়াল করে। অর্থাৎ 2 জনের কম আসছে এবং বাকি 2 জনের বেশি আসছে। এক্ষেত্রে কফিল দেখা যায় যে ওই 4 জনের মধ্যে সর্বমোট যে খরচটি আসলো সেই খরচটি ওই 4 জনের মধ্যে একত্রিত করে ভাগ করে দিচ্ছে। এতে করে কারো বেশি কারো কম না হয়ে সবাই সমান সংখ্যক খরচ দিয়ে আকামা নবায়ন করতে পারছে। এতে করে কাউকেই ওই পুরোপুরি 8400 রিয়াল দিতে হচ্ছে না। কিন্তু এরপরও সমস্যা থেকে যায়, কারণ যারা 4 জনের মুয়াসাসাতে আছে তারা কিন্তু এরপরও 100 রিয়ালে আপনার মক্তবা মেলে রসুম দিয়ে আকামা বানাতে পারবেন। এর জন্য যেটা করতে হবে, 4 জনের মুয়াসাসাতে আপনাকে 1 জন সৌদি রাখতে হবে। জি, আপনার মুয়াসাসাতে যদি 1 জন সৌদি নাগরিক থাকে তাহলে আপনাদের প্রত্যেকের আপনার এই যে মক্তবা মেলে রসুম ফি সেটা 100 রিয়ালে আসবে। কিন্তু এখানেও একটি সমস্যা আছে, সেই সমস্যাটি হচ্ছে সৌদি আরবের কোনো নাগরিককে যদি আপনি কাজে রাখেন তাহলে আপনার কফিলকে সর্বনিম্ন তাকে প্রতি মাসে 3000 রিয়াল বেতন দিতে হবে। আর এই 3000 রিয়াল বেতন মানে হচ্ছে আপনাকে বছরে 34000 রিয়াল দিতে হবে। সেটা তো আর আপনার কফিলের পক্ষে দেওয়া সম্ভব না। আর সেটা যদি আপনারা সবাই মিলে দিতে যান তাহলে তো 1 টাকা বাঁচাতে গিয়ে আপনাকে আর 10 টাকা খরচ করতে হচ্ছে। তাই কফিল একটা পদ্ধতি অবলম্বন করে থাকে, সেটি হচ্ছে সৌদি আরবের যে সমস্ত নাগরিকরা বর্তমানে বেকার আছে তাদেরকে ক্ষণিক সময়ের জন্য ব্যবহার করে তাদের সৌদি নাগরিকের টাইমিংটা ইউজ করে তার সিস্টেমে তাকে সংযুক্ত করে, তারপরে সবাই আকামা নবান করে ফেলে 100 রিয়াল মক্তবামাল রসুম দিয়ে। এরপরে কিছুদিন পরে ওই সৌদি নাগরিকের তামিনটা সিস্টেম থেকে ক্যান্সেল করে দেয়, এভাবেই তাকে কিছু টাকা দিয়ে এবং বিষয়টা মিটমাট করে এভাবেই বছরের পর বছর আপনারা 100 রিয়াল মক্তবামাল রসুম দিয়ে আপনাদের আকামা নবান করতে পারবেন। সৌদি আরবে বর্তমানে বিষয়টা কিন্তু এভাবেই চলছে, কারণ সৌদি নাগরিকদের মধ্যে বর্তমানে অনেকে বেকার আছে আর তাদেরকে ইউজ করে মানে তাদের তামিনটা ইউজ করে আপনারা সহজেই এই মক্তবামাল সিস্টেমে আপনাদের আকামা ফি কমাতে পারবেন। এটাই হচ্ছে বর্তমানে সবথেকে ভালো পন্থা। আর যদি সেটা না করতে চান, যদি বৈধভাবে করতে চান, সেক্ষেত্রে ওই যে আপনাদের 4 জনের মধ্যে 2 জনের আপনার মক্তবামাল ফি বেশি আসবে, 2 জনের কম আসবে, আপনারা সেটা 4 জনে মিলেমিশে আকামা নবায়ন করতে পারেন। বর্তমানে এই 2টি সিস্টেমই চালু রয়েছে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে দয়া করে সকলের সঙ্গে শেয়ার করবেন। এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে দয়া করে এই ভিডিওতে কমেন্ট করে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।